রবিবারের রেডিও নাটকের রবীন্দ্র মাসের নাটকগুলি কবির গল্প স্বল্প থেকে নেওয়া। আজকের নাটক ম্যাজিশিয়ান। যিনি সকলে কাজের কাজই, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকলে কাজের কাজই, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকলে কাজের কাজই। আচ্ছা দাদামশাই, শুনেছি একসময় তুমি বড় বড় কথা নিয়ে খুব বড় বড় বই লিখেছিলে। জীবনে অনেক দুষ্কর্ম করেছি, তা কবুল করতে হবে। ভারতচন্দ্র বলেছেন, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। আমার ভালো লাগে না মনে করতে যে আমি তোমার সময় নষ্ট করে দিচ্ছি। ভাগ্যবান মানুষেরই যোগ্য লোক জোটে সময় নষ্ট করে দেবার। আমি বুঝি তোমার সেই যোগ্য লোক? আমার কপালক্রমে পেয়েছি, খুঁজলে পাওয়া যায় না। তোমাকে খুব ছেলে মানুষই করাই। দেখো, অনেকদিন ধরে আমি গম্ভীর পোশাকি সাজ পরে এতদিন কাটিয়েছি, সেলাম পেয়েছি অনেক। এখন তোমার দরবারে এসে ছেলে মানুষির ঢিলে কাপড় পরে হাঁপ ছেড়েছি। সময় নষ্ট করার কথা বলছো দিদি, এক সময় তার হুকুম ছিল না, তখন ছিলুম সময়ের গোলাম। আজ আমি গোলামিতে ইস্তফা দিয়েছি, শেষের কটা দিন আরামে কাটবে। ছেলে মানুষের দোসর পেয়ে লম্বা কেদারায় পা ছড়িয়ে বসেছি, যা খুশি বলে যাব। মাথা চুলকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তোমার এই ছেলে মানুষের নেশাতেই তুমি যা খুশি তাই বানিয়ে বলছো। কি বানিয়েছি বলো? যেমন তোমাদের ওই হচ অহ, অমন্তর অদ্ভুত খ্যাপাটে মানুষ তো আমি আগে দেখিনি। দেখো দিদি, এক একটা জীব জন্মায় যার কাঠামোটা হঠাৎ যায় বেঁকে, সে হয় মিউজিয়ামের মাল। ওই হচ অহ আমার মিউজিয়ামে দিয়েছেন ধরা। আচ্ছা, ওকে পেয়ে তুমি খুব খুশি হয়েছিলে? তা হয়েছিল, কেননা তখন তোমার ইরুমাসি গিয়েছেন চলে শ্বশুরবাড়ি। আমাকে অবাক করে দেবার লোকের অভাব ঘটেছিল। ঠিক সেই সময় এসেছিলেন হরিশ্চন্দ্র হালদার, এক মাথা তাক নিয়ে। তার তাক লাগিয়ে দেবার রকমটা ছিল আলাদা, তোমার ইরুমাসির উল্টো। সেদিন তোমার ইরুমাসি শুরু করেছিল জটাই বুড়ির কথা। ওই জটাই বুড়ির সঙ্গে অমাবস্যার রাত্রে আলাপ পরিচয় হতো। সে বুড়িটার কাজ ছিল চাঁদে বসে চরকা কাটা। বলো কি? হ্যাঁ, সে চরকা বেশি দিন আর চলল না। ঠিক এমন সময় পালা জমাতে এলেন প্রফেসর হরিশ হালদার। নামের গোড়ায় পদবিটা তার নিজের হাতেই লাগানো, তার ছিল ম্যাজিক দেখানো হাত। একদিন বাদলা দিনের সন্ধেবেলায় চায়ের সঙ্গে চিড়ে ভাজা খাওয়ার পর তিনি বলে বসলেন, এমন ম্যাজিক আছে যাতে সামনের ওই দেওয়ালগুলো হয়ে যাবে ফাঁকা। এ বিদ্যে ছিল বটে ঋষিদের জানা। আরে রেখে দিন আপনার মুনি ঋষি দৈত্য দানা ভূত প্রেত। আপনি তবে কি মানেন? দ্রব্যগুণ। সে জিনিসটা কি? আর যাই হোক, বানানো কথা নয়, মন্তর নয়, তন্তর নয়, বোকা ভুলোনো আজগুবি কথা নয়। তবে সেই দ্রব্যগুণটা কি? বুঝিয়ে বলি, আগুন জিনিসটা একটা আশ্চর্য জিনিস, কিন্তু তোমাদের ওইসব ঋষিমুনির কথায় জ্বলে না, দরকার হয় জ্বালানি কাঠের। আমার ম্যাজিকটাও তাই। 7 বছর হর্তুকি খেয়ে তপস্যা করতে হয় না, জেনে নিতে হয় দ্রব্যগুণ। জানবা মাত্র তুমিও পারো, আমিও পারি। কি বলেন প্রফেসর, আমিও পারি ওই দেয়ালটাকে হাওয়া করে দিতে? পারো বই কি, হিরিং ফিরিং দরকার হয় না, দরকার হয় মাল মশলার। আহা, বলে দিন না কি চাই। দিচ্ছি দিচ্ছি, কিছু না,
দরকার একটা বিলিতি আমড়ার আঁটি আর শিল নোড়ার শিল। এ তো খুবই সহজ, আমড়ার আঁটি আর শিল আনিয়ে দেব, তুমি দেয়ালটাকে উড়িয়ে দাও। আমড়ার গাছটা হওয়া চাই ঠিক 8 বছর 7 মাসের, কৃষ্ণ দ্বাদশীর চাঁদ ওঠবার একদণ্ড আগে তার অঙ্কুরটা সবে দেখা দিয়েছে। সেই তিথিটা পড়া চাই শুক্রবার রাত্রির 1 প্রহর থাকতে, আর শুক্রবারটা অগ্রহায়ণের 19 তারিখ না হলে কিন্তু চলবে না। ভেবে দেখো বাবা, এতে ফাঁকি কিছু নেই, দিন ক্ষণ তারিখ সমস্ত পাকা করে বেঁধে দেওয়া। আমরা ভাবলুম কথাটা শোনাচ্ছে অত্যন্ত বেশি খাঁটি, বুড়ো মালিটাকে সন্ধান করতে লাগিয়ে দেব। এখনো সামান্য কিছু বাকি রয়েছে, ওই শিলটা তিব্বতের লামারা কালিম্পংয়ের হাটে বেচতে আসে ধবলেশ্বর পাহাড় থেকে। এটা কিছু শক্ত ঠেকছে। শক্ত কিছুই না, সন্ধান করলেই পাওয়া যাবে। মনে মনে ভাবলুম সন্ধান করাই চাই, ছাড়া হবে না। তারপরে শিল নিয়ে কি করতে হবে? রসো রসো, এ অল্প একটু বাকি রয়েছে, একটা দক্ষিণাবর্ত শঙ্খ চাই। সে শঙ্খ পাওয়া তো সহজ নয়, যে পায় সে যে রাজা হয়। রাজা হয় না, মাথা হয়। শঙ্খ জিনিসটা শঙ্খ, যাকে বলে বাংলায় বলে শাঁখ। ওই শঙ্খটা আমড়ার আঁটি দিয়ে শিলের উপর রেখে ঘষতে হবে, ঘষতে ঘষতে আঁঠির চিহ্ন থাকবে না, শঙ্খ যাবে খোয়ে আর শিলটা যাবে কাদা হয়ে। এইবার এইবার ওই পিণ্ডিটা নিয়ে দাও বুলিয়ে দেয়ালের গায়ে, ব্যাস। একেই বলে দ্রব্যগুণ। দ্রব্যগুণেই দেওয়ালটা দেওয়াল হয়েছে, মন্ত্রে হয়নি, আর এই দ্রব্যগুণেই সেটা হয়ে যাবে ধোঁয়া। এতে আশ্চর্যের কি? তাই তো, কথাটা খুব সত্যি শোনাচ্ছে। আমাদের সন্ধানের ত্রুটিতে এই সামান্য কথাটার প্রমাণ হলই না। এতদিন পরে ইরুর মন্তর তন্তর রাজবাড়ি মনে হলো সব বাজে, কিন্তু অধ্যাপকের দ্রব্যগুণের মধ্যে কোনোখানেই তো ফাঁকি নেই। দেয়াল রইল নিরেট হয়ে, অধ্যাপকের পরে আমাদের ভক্তিও রইল অটল হয়ে, কিন্তু একবার দৈবাৎ কি মনের ভুলে দ্রব্যগুণটাকে নাগালের মধ্যে এনে ফেলেছিলেন। বলেছিলেন ফলের আঁটি মাটিতে পুঁতে 1 ঘন্টার মধ্যেই গাছও পাওয়া যাবে, ফলও পাওয়া যাবে। আশ্চর্য! এতে আশ্চর্যের কিছু নেই, এ সবই দ্রব্যগুণ। ওই আঁটিতে মনসা সিজের আঠা 21 বার লাগিয়ে 21 বার শুকোতে হবে, তারপরে পোতো মাটিতে, আর দেখো কি হয়। উঠে পড়ে জোগাড় করতে লাগলো, মাস 2 লাগলো আঠা মাখাতে আর শুকোতে। কি আশ্চর্য, গাছও হলো ফলও ধরলো, কিন্তু 7 বছরে। এখন বুঝেছি কাকে বলে দ্রব্যগুণ। হচহ বললেন, ঠিক আঠা লাগানো হয়নি। বুঝলেম বুঝলেম, ওই ঠিক আঠাটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না, বুঝতে সময় লেগেছে। যেটা যা হয়েই থাকে সেটা তো হবেই, হয় না যা তাই হলে ম্যাজিক। তবেই নিয়মের বেড়াটাতে ভেঙে গেলে খুঁটি, জগতের ইস্কুলে তবে পাই ছুটি। অঙ্কর কেলাসেতে অঙ্কই কষি, সেথায় সংখ্যাগুলো যদি পরে খসি, বোর্ডের পরে যদি হঠাৎ নামতা, বোকার মতন করে আমতা আমতা, দুইয়ে দুইয়ে 4 যদি কোনো উচ্ছ্বাসে,
একেবারে চড়ে বসে 49-এ। ভুল, তবু নির্ভুল ম্যাজিক তো সেই, 5 সাথে 35-এ কোনো মজা নেই। মিথ্যেটা সত্যই আছে কোনোখানে, কবিরা শুনেছি তারই রাস্তাটা জানি। তাদের ম্যাজিক ওলা খ্যাপা পদ্মের দোকানেতে তাই এত জোটে খদ্দের। অভিনয় কুশমি, অনন্যা হাজরা, দাদামশাই অজয় ভট্টাচার্য। হ চ হ সুমিত ঘোষ, পঞ্চানন দাদা, শুভজিৎ পাত্র। গান দেবাদৃত চট্টোপাধ্যায়, কবিতায় সাঁজবাতি সেনগুপ্ত ও অগ্নিভ রায়। পরিচালনা নব নাটুকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।